আর দিস ইজ দ্য রিভার। চারিদিকে কেমন ওয়াও না? হ্যাঁ চারিদিকে শুধু ওয়াও, অসাম অসাম। খুব ভালো, তো চলো তুমিও মোটো ব্লগ করে নেবে আর নদীর ধারটা একটু সবাইকে ভালো করে দেখে দেবে, কারণ আগের ভিডিওতে তো ভালো করে দেখানো হয়নি সবাইকে। তো সেই ভাবে আমরা বেরোলাম, হেলমেট টেলমেট নিয়ে বেরোলাম, বাট আচানক সে প্রচুর বৃষ্টি চলে এসছে, বারিশ বলতে যাচ্ছিলাম, প্রচুর বৃষ্টি চলে এসেছে, তাই জন্য আমরা এস এস গাড়ি নিয়ে আসি। আজু ভাই যে আমার এস এ ক্যামটা নিয়ে শ্যুট করছে, ওটা তো আমরা একটু পরে দেখবে। তো যাই হোক, তো এখন আমরা কাজিয়াখালি যাবো এবং ওইদিকে নদীর রিভার সাইডটা তোমাদেরকে দেখাবো। তো চলো গাইস, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো গাইস আমরা এসছি কাজিয়াখালি হীরাপুর, এটা অ্যাকচুয়ালি কি নাম আজু ভাই জায়গাটা? কাজিয়াখালি বলে এটাকে, হীরাপুর উলুবেড়িয়া থেকে এটা ভিতর দিকে ওই কালীনগরের ওইদিকে আসতে হয় নদীর ধার। পিছনে আমার বউ গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, আর দিস ইজ দ্য রিভার। এটা আমাদের উলুবেড়িয়া সেই নদীটাই যেটা আমি সেদিনকে দেখেছিলাম। তো মোটো ব্লগ নদীর ধারে করব বলে হালকা করে নদীতে গিয়ে ছেড়ে দিয়েছি, সবাই আমাকে পার্সোনালি জানাচ্ছে এটা কীরকম দেখানো হলো। তো তাই জন্য আমাকে আজু ভাই আমার জন্য অনেক ভিডিও ক্লিপ তুলে দিচ্ছে, সেটা তোমাদের কিক্ষণে দেখাচ্ছি। তো আজু ভাই আমাকে বললো যে চলো যে তোমার ভালো করে ব্লগটা বানাও, তাই জন্য এলাম। তো আজু ভাই এখানে এখন আইফোন নিয়ে আর গোপ্রোটা নিয়ে সব করছে আর কি, মানে ওই এস জে ক্যামটা নিয়ে। তোমরা বলছো হাঁপাচ্ছি কেন? প্রচুর হাঁপাচ্ছি, ছবি তোলার জন্য একবার এইদিক একবার ওইদিক রেখেলাম করছি, ওই জন্য হাঁপাচ্ছি, অন্য কোনো কারণ নয়। তো আজু ভাইকে দেখতে পাচ্ছ আমার জন্য কত পরিশ্রম করছে, আমার ভিডিওর জন্য কত খাচ্ছে। তো এসে বেড়েছে ছেলে। তো যাই হোক আজু ভাই, একটু ভিউয়ার্সদেরকে বলো কিরকম লাগছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকে কেমন ওয়াও না? হ্যাঁ চারিদিকে শুধু ওয়াও, অসাম অসাম, ওয়াও লাগতেছে খালি, ওয়াও লাগছে। আর আজকে আমি সত্যি কথা বলছি, আমাদের বাড়িতে কোমর লাগানোর পর থেকে কয়েক বছর পরে এরকম উবু হয়ে বসলাম, খুব ভালো লাগতেছে। জোশ না? জোশ জোশ লাগতেছে। গাইস ভিডিওটা দেখলে তোমরা আশা করি, বৃষ্টি হঠাৎ করে প্রচুর চলে এসেছে, দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে আছে ওই দিকটা। তো এটা কাঁচের ভিউটা, তো কাঁচটা আমি এখন নামাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া ওই দিকটা কতটা সাদা। তো গাইস আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ভিতরে প্রচুর জল ঢুকে যাচ্ছে, তবুও আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে জশ আসার আগের মুহূর্ত, ঠিক আছে। তো গাইস এই আজু ভাই বললো আজকে ওই জন্যই ভিডিওটা আসছে তোমাদের জন্য। তো একদিন বাইক নিয়ে এখানে অবশ্যই আসবো, এসে একটা অবশ্যই ভিডিও বানাবো, খুবই জোশ জায়গা, মানে আজু ভাইয়ের সাথে থেকে থেকে আমিও জোশ জোশ করছি। যাই হোক, মানে জায়গাটা খুবই সুন্দর, খুব মজাদার, ভিউগুলো খুব সুন্দর। আমি একদিন বাইক নিয়ে এসে এখানে মোটর ব্লগ অবশ্যই করে যাব। তো আপাতত ভিডিওটা এখানে আমরা এন্ড করছি, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজু ভাই কিছু বলো তো, একটু লাইক করে দিও আর শেয়ার করো খালি, আর সাবস্ক্রাইবটাও করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেম নিজের খেয়াল রাখো,
আর সুস্থ থাকো, বাই।